ত্রিপুরা সমস্ত যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য। বেকার সমস্যা দূরীকরণে এবং দেশকে আরও উন্নত করে তুলতে গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরিবর্তন এনেছেন তা অতুলনীয়। আগরতলা টাউন হলে আয়োজিত কুশল ভারত ও বিকশিত ভারতের অনুষ্ঠানে উপস্থিত থেকে জোর গলায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, শিল্পোদ্যোগ এবং জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে 2023 সালের 19 অক্টোবর রাজ্যে হার্টল্যান্ড ত্রিপুরা প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। মাত্র তিন মাসের মধ্যেই 19 জানুয়ারি শুক্রবার ত্রিপুরায় সেই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এর মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে চাকরি পাওয়ার জন্য উপযোগী করে গড়ে তোলা হবে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের। এদিনের অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, আজ থেকে দশ বছর আগে খুব কম সুযোগ সুবিধা পেতেন দেশের যুবক যুবতীরা। বেশিরভাগ সুযোগ সুবিধা চলে যেত তাদের কাছে যাদের পলিটিক্যাল গডফাদার রয়েছে। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে দেশের সবার কাছে অফুরন্ত সুযোগ সুবিধা রয়েছে। দেশের আইটি সেক্টরগুলিতে কাজের ক্ষেত্রে ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, গুড়গাঁওয়ের যুবক যুবতীদের মতো ত্রিপুরার যুবক যুবতীরাও আগামী দিনে দক্ষতায় এগিয়ে যাবে বলে এদিন আশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। तो मैंने कहा ये नरेंद्र मोदी जी की सरकार है, हम अनाउंसमेंट नहीं करते हैं, अनाउंसमेंट के साथ काम भी करते हैं और जब तक हमारा लक्ष्य पूरा नहीं होता हम काम पर डट के काम करते हैं। और हमारा लक्ष्य ये है कि त्रिपुरा के हर युवा और या हर युवती के पास स्किलिंग के मौके हों और उस स्किलिंग के कारण और स्किलिंग के द्वारा उनके लिए नौकरियां, सेल्फ एम्प्लॉयमेंट, एंटरप्रेन्योरशिप के अपॉर्चुनिटीज प्रेजेंट हो। तो ये हम एक तरह से एक नए भारत में आप जब जो स्टूडेंट्स हैं आप बहुत एक लकी जेनरेशन हो, आप इस ऐसे मौजूदा वातावरण में या एक ऐसे बैकड्रॉप में स्टूडेंट्स हो जहां पर हमारे देश में जो पहले जो होता था एक दो अपॉर्चुनिटीज होते थे, जो भी अपॉर्चुनिटीज होते थे वो कनेक्शन के द्वारा या आपके कोई पॉलिटिकल गॉडफादर के द्वारा ही मिलते थे। आज हमारे युवाओं के सामने, ये त्रिपुरा के युवा हो, बेंगलोर के युवा हो, गुरुग्राम के युवा हो, मुंबई के युवा हो, उनके सामने बहुत सारे अपॉर्चुनिटीज हैं। ये आपको समझना है, समझना पड़ेगा, समझना जरूरी है। और इस अपॉर्चुनिटीज के लिए, इस अपॉर्चुनिटीज को अपने पास लाने के लिए या अपने फ्यूचर उस अपॉर्चुनिटी से बनाने के लिए आपको स्किल, एजुकेशन और स्किलिंग की बहुत जरूरत है। আগামী কিছুদিনের মধ্যে আইবিএম, মাইক্রোসফটের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি রাজ্যে আসবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা লোকসভা সাংসদ প্রতিমা ভৌমিক। হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে আগামী জুন মাসের মধ্যে রাজ্যের 350 যুবক যুবতী চাকরি পাওয়া যোগ্য হয়ে উঠবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। 2023 অক্টোবর মাস, দুর্গাপূজার মাস, 19 অক্টোবর আগরতলাতে, যেটা আমরা কখনো স্বপ্নে ভাবিনি। আমরা ভাবি যে এই কাজটা বেঙ্গালোর করতে পারে, পুনে হতে পারে, চেন্নাইতে হতে পারে, দিল্লিতে হতে পারে। সেই কাজটা 19 অক্টোবর আগরতলা মে রাজীব চন্দ্রশেখর জি নে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যে ভিশন হে কৌশল ভারত, বিকশিত ভারত, স্কিল ভারত, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর যুবা, যে সপনা থা ও সপনাকে সাকার করতে লিয়ে পহলা এক বীজ উনোনে লাগায়া 19 অক্টোবর 2023 ডেলেড কো হার্টল্যান্ড ত্রিপুরা, ত্রিপুরা মে লঞ্চিং কিয়া মাননীয় রাজীব চন্দ্রশেখর জি নে। আর উনোনে উস দিন বলা থা
मैं IBM को लाऊंगी, माइक्रोसॉफ्ट को लाऊंगी, फ्लिपकार्ट को लाऊंगी, त्रिपुरा में जो जो चाहिए हमारा यौथ के लिए, अपना आत्मनिर्भर के लिए, उतना भविष्य को निर्माण करने के लिए जो सिस्टम चाहिए, पूरा सिस्टम को त्रिपुरा में मैं बैठाऊंगी। दादा को मैं स्वागत करती हूँ। आपने आपके बात को रखा, 3 महीने के भीतर भीतर आपको सिस्को को लाया, IBM को लाया, फ्लिपकार्ट को लाया। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমাও। এদিন তিনি জানিয়েছেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা উন্নয়নকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন দক্ষতা বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে নিজেকে আত্মনির্ভর করার দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করে তুলবে তরুণ যুবক যুবতীরা। এর পাশাপাশি PM বিশ্বকর্মা প্রকল্প নিয়েও এদিন আলোচনা করেছেন তিনি। আজকে যে লঞ্চ হয়েছে আমাদের গুরুত্বপূর্ণ, যে আপনারা জানেন যেটা আমাদের মোদিজির নেতৃত্বে, যদি আমাদের ভারতবর্ষে মোদিজি প্রধানমন্ত্রী না হতেন সেগুলো সম্ভব হতো না। আমাদের PM বিশ্বকর্মা যোজনা আমরা প্রত্যেকেই জানি, আজকে আমাদের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও লাগু হয়েছে। এবং যে আমাদের যে এডিসি এলাকাতেও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এবং আজকের আমাদের আমাদের চিফ গেস্ট উনার হাত ধরে আজকে ত্রিপুরা রাজ্যে দুটো জায়গাতে প্রধানমন্ত্রী যে স্কিম, যেটা আমরা প্রত্যেকেই জানি PM বিশ্বকর্মা স্কিমের যে ট্রেনিং সেন্টার, তো আমাদের ত্রিপুরা রাজ্যে ভার্চুয়ালের মাধ্যমে দুটো উদ্বোধন হলো। তার পাশাপাশি PM কুশল বেকার যোজনার মাধ্যমে যে আজকে 4.0 সেটাও আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে লাগু হয়েছে। হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচিতে ইন্টার্নশিপের সময় ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড এবং সমস্ত রকমের লিভিং এক্সপেন্স কেন্দ্রীয় সরকার বহন করবে। আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে প্রায় 10,000 যুবক যুবতী কাজ করার সুযোগ পাবে দেশ বিদেশের IT সেক্টরগুলিতে। ব্যুরো রিপোর্ট, RE News।